সুন্নতে খাতনা ছেলে বাচ্চাদের কত বছর বয়সে করা উচিত? পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে? কেননা আমার একটি মদের কোম্পানি আছে, এটা লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি। মুসলিম প্রধান একটি দেশে সরকারিভাবে মদ উৎপাদন ও বিপণন কতটুকু সমীচীন? গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে? অনেকে আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম বলে, এবারে কিছু বলবেন? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে? শুধু ফরজ নামাজটা আদায় করলে কি নামাজ কবুল হবে? গর্ভবতী মায়েরা বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন, সে আশঙ্কা তৈরি হয়, কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে, এরকম যদি পরিস্থিতি তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন। এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে, নিজের শরীরটা খারাপ লাগছে, এ ধরনের ঠুনকো জুয়াতে কিন্তু বসে দিয়ে নামাজ পড়তে পারবেন না, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই, তিনি অপারক, তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না, কিংবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে ইত্যাদি, এই সমস্ত কারণ যদি থাকে তখন শুধুমাত্র তিনি বসে সালাত আদায় করতে পারবেন। আবু হানিফ শাকিরুল্লাহ এআইডি থেকে আপনি লিখেছেন, অনেকে আসসালামু আলাইকুমের জায়গায় আসসালাম আলাইকুম বলে, এরপরে কিছু বলবেন? সালামটা বিশুদ্ধভাবে দেওয়া উচিত, অশুদ্ধভাবে সালাম দেওয়া এটা অনুচিত। বিশুদ্ধভাবে সালাম হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটাকে কেউ সালাম আলাইকুম যদি বলে তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সালামকে বিকৃত করার যদি উদ্দেশ্য হয়, বা আসসালামু আলাইকুম বলে একটু হুজুর হুজুর ভাব হয়, উনি একটু আধুনিক আধুনিক ভাব নিতে চাচ্ছেন, এই জন্য আজকাল তো শব্দকে বিকৃতি করে বললে মানুষ কিছুটা আধুনিক আধুনিক একটা ভাব আসছে বলে মনে করে অনেকে, তো সেই জায়গা থেকে যদি সালাম আলাইকুম বলে তাহলে সেক্ষেত্রে এটা তো সুস্পষ্টভাবে সালামের সাথে বেয়াদবি এবং অভদ্রতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার প্রতি অসম্মান প্রদর্শনের অংশ আমরা মনে করি। তবে না জেনে যদি কেউ আসসালামু আলাইকুমটাকে ইসলাম আলাইকুম বলেন তাহলে সেক্ষেত্রে সালাম তো হয়ে যাবে কিন্তু সুন্নাহ সম্মত হলো না, জিনিসটা বিশুদ্ধভাবে হলো না, আমরা আসসালামু আলাইকুম বলে সুন্দরভাবে সালাম নিবেদন করার চেষ্টা করব। আব্দুল মান্নান আপনি লিখেছেন, আমি মসজিদে ঢোকার পর যদি এমন হয় দুই বা চার রাকাত নামাজ পড়ার সময় আছে, এক্ষেত্রে আমি কি চার রাকাত সুন্নত পড়ব নাকি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ব, কোনটা জরুরি? আপনি যেটি করবেন সেটি হলো, যদি এমন কোনো নামাজের আগে প্রবেশ করেন যে নামাজের আগে সুন্নত আছে, যেমন জোহরের আগে আপনি প্রবেশ করেছেন, এখন চার রাকাত নামাজ পড়ার মতো সময় আছে শুধুমাত্র, তাহিয়াতুল মসজিদ এবং চার রাকাত সুন্নত দুইটাকে আলাদা করে সালা আদায় করার মতো সময় নেই এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা সালাতের মধ্যে দুইটা নিয়তকে ইনক্লুড করতে পারেন, অর্থাৎ আপনি জোহরের আগের চার রাকাত সুন্নত পড়বেন কিন্তু সেই চার রাকাত সুন্নতের মধ্যেই আপনি তাহিয়াতুল ওজুর তাহিয়াতুল মসজিদের নিয়তটাও করে নেবেন, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ মানে হলো যে মসজিদে প্রবেশ করলাম, করে নামাজ পড়া ছাড়া বসলাম না, প্রবেশ করে প্রথম কাজ নামাজ, তো সেই নামাজটাই আমি পড়লাম, বাট সুন্নত, তাহলে ওয়াক্তের সুন্নত হিসাবে আদায় করলাম, জোহর রাখতে চার রাকাত সুন্নতে নিয়ত করলাম, ফজর রাখতে দুই রাকাত সুন্নতে নিয়ত করলাম, এবং পাশাপাশি মসজিদে প্রবেশের সাথে সাথে নামাজ পড়া উচিত সেটাও আমি করছি, সেটাও মাথায় রাখলাম, তাহলে দুইটা নিয়ত যখন করবো তখন দুইটা একসাথে আদায় হয়ে যাবে। সব ক্ষেত্রে এটা এরকমটি করা যাবে না কিন্তু অনেক ক্ষেত্রেই এরকমটি করা যায়, যেমন এই যে সুন্নত নামাজ এবং তাহিয়াতুল মসজিদ দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন, কিন্তু ফরজ নামাজের মধ্যে আপনি বা ফরজ ইবাদতের মধ্যে সুন্নতের নিয়ত করবেন পাশাপাশি সেটার সুযোগ কিন্তু নেই। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে? দেখুন, আকিকার মধ্যে সুন্না হলো ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত, সেই সাথে আকিকা যেহেতু আপনার কোরবানি টাইপ ইবাদত, কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, এই জন্য ওলামায়ে কেরামদের অনেকেই আপনার ছাগলের পাশাপাশি গরু দিয়েও আকিকা দেওয়া জায়েজ বলেছেন, অতএব ছাগলের জায়গায় কেউ গরু দিল আকিকা হয়ে যাবে, এমনটি অনেক ওলামায়ে কেরামের মত, যেমন ওলামা হানাফির মত, কিন্তু এর বিপরীতে অন্য ওলামাদের মত অনেকের মত হলো যে না, ছাগল এবং দুম্বা ভেড়ার কথা যেহেতু আসছে সুনির্দিষ্ট করে, অতএব আকিকা শুধু সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোরবানির ক্ষেত্রে যে গরু মহিষের কথা বলা আছে উঁটের কথা বলা আছে এক্ষেত্রে যদি সেটা বলা হয় নিঃসাদ, অতএব আকিকা হিসেবে এগুলো দিবে না। হ্যাঁ, আকিকার অনুষ্ঠানে অনেক মানুষ দাওয়াত দিয়েছেন, অনেক গোষ্ঠীর প্রয়োজন, তো সেটার জন্য আপনি গরু মহিষ জবাই করলেন সেটা ভিন্ন বিষয়, বাট এজ এ আকিকা আপনি শুধু ছাগল দুম্বা ভেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এই দুটি মতে কিন্তু ওলামা কেরাম রয়েছে এবং দুইটিরই যথেষ্ট দলিল যুক্তি রয়েছে আলাদা আলাদা করে। তো আপনি যদি সরাসরি হাদিসের উপর আমল করতে চান এবং নিরাপদ সাইডে থাকতে চান এবং ওলামাদের ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ছাগল ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দিবেন, যদিও গরু মহিষ দিলেও আদায় হয়ে যাবে না তেমনটি বলার কোনো কারণ নেই, বা সেটিও করা যাবে, এবং এই মতের সপক্ষে অনেক স্ট্রং দলিল এবং যুক্তি আছে। এরপরে নিশি ইসলাম রাফা আপনি লিখেছেন,
সুন্নতে খাতনা ছেলে বাচ্চাদের কত বছর বয়সে করা উচিত? এটা করা কি ফরজ? এটা কেন করা উচিত? মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত? দেখুন, সুন্নতে খাতনা এটা করা ইসলাম শরীয়তে সুন্না, বলাই হচ্ছে সুন্নতে খাতনা। বাচ্চার জন্মের পর যেটাকে চর্মচ্ছেদন বলা হয়, তার তার লজ্জাস্থানের অগ্রভাগে যে জমে থাকা অতিরিক্ত অংশ আপনার সেটা কেটে ফেলা, এই চর্মছেদন বা খাতনা এটি সুন্নাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শৈশবে কাটা বিষয়ে তার থেকে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। একটা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস থেকে আমরা জানি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম দিনে খাতনার উদ্যোগ নিয়েছেন, যদি হাদিসটি সনদ দুর্বল আমরা বলেছি। এরকম আরও বেশ কয়েকটি সনদ থেকে বোঝা যায় এরকম। খোলাসা কথা হলো যে শৈশবে অনেক ছোটো থাকতে বাচ্চাদের খাতনা করা উচিত, কিন্তু একজ্যাক্ট সময়টা কখন, এই সপ্তম দিনের কথা বা এরকম বিভিন্ন দিনের কথা যে আছে সে বর্ণাগুলো একটাও পরিপূর্ণভাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে যতটা শৈশবে খাতনা করা যায় ততটা ভালো। মিডল ইস্টে সব পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সাথে সাথেই খাতনা করে দেওয়া হয়, এতে বাচ্চা টেরও পায় না। যত শৈশবে বাচ্চার খাতনা করা হবে ততই বাচ্চা কষ্ট কম পাবে এবং টের কম পাবে এবং সে পরিপূর্ণ আপনার মানুষ হয়ে বড় হলো এবং খাতনাটা তার আগে থেকে হয়ে গেল সেটা ভালো, যত পরে হবে সেটা বাচ্চার জন্য কষ্টের। অতএব এটার জন্য নির্দিষ্ট কোনো বয়স আমরা বলতে পারি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে যতটা আগে করা যায় ততটাই ভালো। আর সুন্নতে খাতনা এটা মুসলিম হতে হলে এটা করা কি একমাত্র শর্ত? না, একমাত্র শর্ত তো বলা যাবে না। মুসলিম হওয়ার জন্য মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, কালিমাতুর শাহাদা পাঠ করা এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা হলো মুসলিম হওয়ার জন্য মৌলিকভাবে শর্ত। এর পাশাপাশি খাতনা এটা হলো আপনার প্রতিষ্ঠিত সুন্নাসমূহের একটি, যেগুলো পূর্বের যুগের সমস্ত নবী রাসূলদের মধ্যেও প্রতিষ্ঠিত ছিল এবং এটি সমস্ত নবী রাসূলদের ঐতিহ্য ছিল এবং সবার মধ্যে প্রচলিত একটি আমল ছিল। অতএব সেই দৃষ্টিকোণ থেকে এই আমলটি আমাদের করা উচিত এবং প্রত্যেক মুসলমানের করা, এমনকি কোনো মুসলমান কোনো মানুষ যদি বয়স বেশি হয়ে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করে তখন ও তার যদি খাতনা না করা থাকে তাকে খাতনা করার বিষয়টি কিন্তু ফুকা একরাম বলেছেন। এখান থেকে বোঝা যায় যে ইসলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মানে এই না, এর মানে এই না যে কারো যদি খাতনা করা না হয় তিনি অমুসলমান থাকলেন, তিনি কালিমা শাহাদা পাঠ করলে অমুসলমান তিনি মুসলমান থাকবেন না, ব্যাপারটা সেই লেভেলের না। ফয়জুল্লাহ আপনি লিখেছেন, কেরু নামের একটি মদের কোম্পানি আছে, এটা লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি। মুসলিম প্রধান একটি দেশে সরকারিভাবে মদ উৎপাদন ও বিপণন কতটুকু সমীচীন? ভাই ফয়জুল্লাহ, আমি নিজেও জানতাম না যে এটা বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান এবং কেরু অ্যান্ড কেরু এটি আপনার বাংলাদেশ চিনি এবং খাদ্য শক্তি কর্তৃপক্ষ বা উৎপাদন কর্তৃপক্ষ এই টাইপের একটা সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন এটি। এবং এটি শুধুমাত্র মদ উৎপাদন করে তা নয়, তারা চিনি উৎপাদন করে এবং পাশাপাশি মদ উৎপাদন করে এবং ইতিমধ্যে কোটি কোটি টাকার মতো উৎপাদন করেছে, বিক্রি করেছে। এই সংবাদগুলো গণমাধ্যমে বেশ চাউর হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং মুসলমানরা সবাই মদকে হারাম মনে করে। বাংলাদেশের শতকরা 99.9% মানুষ মদ পান করে না এবং এটাকে ঘৃণা করে। সে দেশের মানুষের ট্যাক্সের টাকায় যদি কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এমন কিছু করে যেটাকে দেশের মানুষ ঘৃণা করে, তাহলে আমি মনে করি সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ, যেটি করার কোনো রাইট কিন্তু সরকারের নেই। অতএব সরকারে যখন যারাই আসুক না কেন, এরকম সুস্পষ্ট শরিয়া বিরোধী কাজ এবং জনগণের যে সরাসরি ঘৃণার কাজ, সেই কাজটা যদি করে তাহলে সেটা যত ভালো কাজ হোক না কেন, একটা গণতান্ত্রিক, আমরা শরিয়ার অ্যানালাইসিস না হয় সাইডে রাখলাম আপাতত, গণতান্ত্রিক একটি দেশে জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে কোনো কাজ করা, এটার কোনো আইনি অধিকার বা এটা কোনো সাংবিধানিক অধিকার বা কোনো রাইট সরকার আছে বলে আমরা মনে করি না। অতএব এই কেরু অ্যান্ড কেরু প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধ হওয়া উচিত। এখানে চিনি উৎপাদন করা হলে সেটি অব্যাহত থাকুক, কিন্তু হারাম এই পানীয় উৎপাদন বন্ধ হওয়া উচিত। আমরা একদিক থেকে
মাদক নিয়ন্ত্রণের কথা বলবো, আবার অপর দিক থেকে আমরা মাদকের লাইসেন্স দেওয়া, মাদক উৎপাদন করা, সেটা বিক্রি বিপণন এগুলা বৃদ্ধি করা, সামান্য পয়সার লোভে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, এ দুটো কিন্তু একরকম স্ববিরোধী কাজ। আমরা মাদককে যদি নিয়ন্ত্রণের কথাও বলি, নির্মূলের কথা না বলে নিয়ন্ত্রণের কথা বলছি, সেটাও যদি বলি, তো তারপরও এই কাজগুলো একদিকে নিয়ন্ত্রণের কথা বলছি আরদিকে সম্প্রসারণ করছি, এটা কখনো যৌক্তিক হতে পারে না। আপনি বলবেন দেশের বাইরে পাঠানো হয় এটা বিক্রির জন্য, দেশের আর্থিক উন্নয়নের জন্য। দেখুন, আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে সাফার করছি আমরা বহুদিন থেকে, অর্থাৎ এই যে মদ এবং মাদক আসক্তি, এগুলো নিয়ে আমাদের গলত ধর্ম আজকে আমরা নতুন নই, এবং বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে আমরা কম বেশি এটাতে সাফার করছি। তো এরকম পরিস্থিতিতে এ ধরনের প্রতিষ্ঠান এগুলোর যদি বৃদ্ধি পায়, এগুলোর বিক্রি বিপণন বাড়ে, তাহলে সেক্ষেত্রে তা আমাদের অকল্যাণ ছাড়া আর কোনো কিছু বয়ে আনবে না। বিধায় আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, এবং সরকারের উচিত জনগণ যেটাকে ঘৃণা করে সে কাজ কোনো অবস্থাতে না করার। জনগণের টাকায় তাদের পছন্দের বাইরে কোনো কাজ যদি সরকার করেন, তাহলে সেটি অবশ্যই অন্যায় এবং অনুচিত। আমাদের প্রত্যেকের উচিত এটার বিরুদ্ধে কথা বলা এবং প্রতিবাদ করা।